নদিয়ার শান্তিপুরে পূর্ণিমার পর সপ্তমী তিথিতে অদ্বৈত আচার্যের দোল উৎসব। সপ্তম দোল কোনো রাধাকৃষ্ণ বিগ্রহের দোল উৎসব নয়, এটা প্রভু অদ্বৈতাচার্যের দোল উৎসব বলে সুপরিচিত। শান্তিপুর বাবলা অঞ্চল প্রভু অদ্বৈতাচার্যের সাধনপীঠ হিসেবে পরিচিত। এই অঞ্চলের দোল বাবলার দোল বা প্রভু সীতানাথের দোল হিসেবে পরিচিত। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রকার ধর্মীয় অনুষ্ঠান ও পূজা পাঠ। এদিকে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাবেশ ঘটে এখানে। তবে তা তাৎপর্যপূর্ণ ভাবে একটি কথা বলা যায় যে বাবলা বা অদ্বৈতপাঠ সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। নদিয়া তথা বাংলার পর্যটন কেন্দ্রের মানচিত্রে এক বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে এই অঞ্চল সর্বজন বিদিত। কারণ একসময়ে এই অদ্বৈত পাঠে বাংলার গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈতাচার্য ও নিত্যানন্দ এই তিন মহামানবের মিলন ঘটেছিল। কথিত আছে এই অঞ্চলে প্রভু অদ্বৈতাচার্যের ব্যবহার করা কুমণ্ডল উদ্ধার হয়েছিল সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীর হাত ধরে। একসময় এই মন্দিরের পাশ দিয়ে এই অঞ্চলেই প্রবাহিত হতো ভাগীরথী নদী। যদিও বর্তমান কালের নিয়মে ভাগীরথী বদলেছে তার গতিপথ। চারিদিকে আমগাছ ঘেরাই বাবলা অঞ্চলের দোল উপলক্ষে বসে সুবিশাল মেলা। ভক্তবৃন্দের উদ্দেশ্যে এই দিন প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। এদিন প্রভু অদ্বৈতাচার্যের মূর্তিকে নাট মন্দিরের পিছনের মন্দির অর্থাৎ মূল মন্দিরের বারান্দায় বসানো হয়। ভক্তরা তাদের আবির ভক্ত প্রভুর উদ্দেশ্যে নিক্ষেপ করতে পারেন। অন্যদিকে মাধবেন্দ্র পুরীর মন্দিরেও খোলা থাকে সকাল থেকেই ভক্তদের জন্য। ভক্তরা আবির মিষ্টান্ন প্রভুর উদ্দেশ্যে নিবেদন করেন এবং হোলির আনন্দ ও ধর্মে উন্মাদনায় মেতে ওঠেন। এই অঞ্চলের মানুষজনের সাথে আগত ও বহিরাগত সকল ভক্ত বলছি আজকে যে বাবলার দোল বা দিনেই যে কি কারণে এটা পালন করা হয়, কিন্তু বহু প্রাচীন উৎসব। সপ্তম দোল, সপ্তম দোল হচ্ছে সীতানাথের দোল অর্থাৎ অদ্বৈতপাঠ বাবলা এবং তৎসংলগ্ন অঞ্চলের দোল। আপনারা জানেন যে শান্তিপুরে এরকম নবম দোল অবধি চলতে থাকে। কালকে যেমন আমাদের ফলিয়ার দোল আছে, সেই তিথি হিসাবে এটা হয়ে আছে। বহু বহু বছর ধরে হয়ে আসছে, আজকে এটা নতুন না। আজকে আবিরের উৎসব, রঙের উৎসব, এখানে আলাদা করে কোনো ধর্মীয় আচার আচরণ সেই অর্থে না। ভগবানকে আজকে বাইরে আনা হয়েছে, মানুষ ভগবানকে আবির দিতে পারছে এবং সেই উপলক্ষে আমবাগানে একটি গ্রাম্য মেলা বসেছে, মানুষজন আসে। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে তিনটি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুস্থত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।